এই বিজনেস কার্ডটা বানাইতে হলে আমাকে কি করতে হবে? এই বিজনেস কার্ডটা বানাইতে হলে আমি আবার ফাইল নিচ্ছি, নতুন করে ফাইল দিকে আমি আগের ফাইলটা কেটে দিই, আগে দুটো ফাইলে কেটে দিই, নো সেভ করার প্রয়োজন নাই। তো এখন ফাইল থেকে আমরা নিউতে যাব, নিউতে গিয়ে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করার পর কন্ট্রোল প্লাস এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে আসার পর আমি একটা রেক্টেঙ্গুলার নিব, একটা রেক্টেঙ্গুলার নিলাম। ঠিক আছে, নেওয়ার পর আমি যদি আল্টার কন্ট্রোল আল্টার সি দিয়ে কপি করি, কালার কোডটা কপি হইলো, কপি হওয়ার পর আমি এটাকে কন্ট্রোল বি পেস্ট পেস্ট করে এই কালারটা দিলাম। একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে এখানে বক্সে কালারটা দিলাম। দেওয়ার পর দ্বিতীয় পোর্শন আমার এই এই দুটো অপশন আমাকে বানাইতে হবে। তারপর এই দুটো অপশন বানাইতে হলে আমাকে ফ্যান টুল নিতে হবে। ফ্যান টুল নিয়ে ফ্যান টুল নিলাম। ঠিক আছে, ফ্যান টুল নিয়ে আমি এটাকে একটু ঘুরাই দিই। ঠিক আছে, এই কালারটা রিমুভ করে দিই। ঠিক আছে, রিমুভ করে অল্টার চেপে ধরে আরেকটা কপি করলাম, জাস্ট দুইটা কপি করলাম। কপি করার পর আমি এটাকে ইফেক্ট ইফেক্ট থেকে কি করব, লেয়ার স্টাইল ডব শ্যাডো প্রিভিউতে দিয়ে দেখি হ্যান্ড অফ শ্যাডো পড়ছে, এটাকেও সেম ভাবে ইফেক্ট ইফেক্ট থেকে স্টাইল স্টাইল থেকে ডব শ্যাডো, ক্লিয়ার? দুটো ডব শ্যাডো দিলাম। দেওয়ার পর আমি এটাকে কি করলাম, এদের পর্যন্ত নিলাম। নেওয়ার পর কালারটা পিক করে নিয়ে আসি, কন্ট্রোলটা সি দিয়ে কালারটা পিক করলাম। পিক করে আমি এটাকে আরেকটু প্লাস দিই, জুম দিয়ে বড় করি। জুম দিয়ে বড় করার পর আমি এটাকে কালারটা দিয়ে দিই, এখানে কালারটা পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন এখানে এখানে আরেকটু এটাকে ফিচারে দিই। এখান প্যান টুল নিলাম, প্যান টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে, বিতে গেলাম, এটা একটু অপাসিটিটা কালারটা একটু ডিপ করে দিই যাতে বোঝা যায় জন্য। ঠিক আছে, দিলাম, তারপর কন্ট্রোল জিরো। এরপর আমার কাজ কি, এরপর কাজ হচ্ছে যে কি আমার এই এই অপশনগুলো অ্যাড করা। আগে অ্যাডগুলো নিয়ে আসি, আইকনগুলো নিয়ে আসতে হবে না, প্রত্যেকটা অ্যাডে কিন্তু আইকন লাগবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আইকনগুলো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এগুলোকে কী কালার দিব, হ্যাঁ কী কালার ছিল ওখানে, কালো। ঠিক আছে, এখন যেটা করব আমি রুলার নিব। এই অপশনটাতে জন্য রুলারটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এটার জন্য রুলার লাগবেই লাগবে, মাসবি নাহলে আপনার সাইজগুলো সমান হবে না। রুলার নিলাম, নেওয়ার পর ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে অল্টার শিফট চেপে ধরে এটাকে কি করলাম, সাদা কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পর এটাকে অল্টার চেপে ধরে আরেকটা কপি করলাম, কন্ট্রোল ডি দিলাম, দুইটা হইলো। তাহলে আমি এটাকে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এটা সিলেক্ট করলাম, তিনটা সিলেক্ট করে একটু উপরে দিয়ে দিচ্ছি কালারটা। ঠিক আছে, দেওয়ার পর
এটা দেখা যাচ্ছে না, কি করতে হবে, কি করতে হবে বলেন? ফাইল থেকে অবজেক্ট বিং ফন্ট, ঠিক আছে কি স্যার বলেন? অবজেক্ট, অবজেক্ট থেকে বিং ফন্ট, এটাকেও কি করতে হবে সেম ভাবে, অবজেক্ট, অবজেক্ট থেকে বিং ফ্রন্ট, তাহলে চলে আসছে, তিনটা অপশন আসছে। এখন আমি শুধু টেক্সট টুল নিয়ে কি করব, লিখব টেক্সট টুল নিয়ে, লেখার পর আমি কি করব, এটাকে কালারটা চেঞ্জ করে দিই, সাদা করে দিই, ঠিক আছে এটাকে চেঞ্জ করে দিলাম, এটাকে ঠিক আছে, এটার ফন্টটা একটু চেঞ্জ করে দিই, এরিয়াল দিই, ঠিক আছে চেঞ্জ করে দিলাম, ক্লিয়ার, বুঝতে পারছেন? ওয়েবসাইট নিয়ে আসি, ঠিক আছে তারপরে আপনি এখানে চাইলে লগটা দিয়ে দিতে পারবেন, কোনখানে এখানে লগটা দিয়ে দিতে পারবেন, এখানে লগটা দিয়ে দিবেন, ক্লিয়ার, বুঝে দিতে পারছি? এভাবে করে বিজনেস কার্ডগুলো ডিজাইন করতে হবে, ঠিক আছে বিভিন্ন ধরনের ডিজাইন হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে দেখে দেখে, এইগুলো বিজনেস কার্ড, ঠিক আছে।